আজকে বাংলা মুরলি আজকের মহাবাক্য এই মহাবাক্যে বাবা বলেছেন মিষ্টি বাচ্চারা তোমরা হলে দুঃখ হর্তা সুখ কর্তা বাবার সন্তান তোমরা মন বাণী এবং কর্মে কাউকে দুঃখ দিও না এটা তোমাদের পরম প্রতিজ্ঞা সবাইকে সুখ দান করো কত সুন্দর মহাবাক্য বাবা আমাদেরকে কত সুন্দর প্রাঞ্জলভাবে বাবা আমাদেরকে বোঝাচ্ছেন আজকের প্রশ্ন বাচ্চারা তোমরা মানুষ থেকে দেবতা হও তাই তোমাদের মুখ্য ধারণা কী হওয়া উচিত উত্তর তোমাদের মুখ দিয়ে যে বাণী নির্গত হোক সেই এক এক বাণী যেন মানুষকে হীরের মতো বানিয়ে দেয় এমন মিষ্টি বাণী আমাদের মুখ দিয়ে বেরোনো উচিত তোমাদের মুখ তো খুবই মিষ্টি হতে হবে সবাইকে সুখ দান করতে হবে কাউকে দুঃখ দেওয়ার খেয়াল যেন না আসে তোমরা এখন এমন শতযোগী স্বর্গের দুনিয়াতে যাও যেখানে সদা সুখী সুখ দুঃখের কোনো নাম থাকবে না তো তোমরা তাই বাবার শ্রীমত পাচ্ছ যে বাচ্চারা বাবার সমান দুঃখহর্তা সুখকর্তা হোক তোমাদের কাজই হলো সকলের দোক দূর করে সুখ প্রদান করা আজকের গীত হলো এই পাপের দুনিয়া থেকে নিয়ে চলো যেখানে সুখের দুনিয়া আছে ভগবানকে আমরা ডেকেছি ওম শান্তি বাচ্চারা এই জ্ঞান তো শুনেছে বাচ্চারা জানে যে আমরা পুরুষার্থ করি এমন দুনিয়াতে যাওয়ার জন্য যেখানে এক তো মায়া থাকে না আর কেউই মন বাণী কর্মে কাউকে দোখ দেয় না তাই তার নাম হলো স্বর্গ বৈকুণ্ঠ বহিঃ প্যারাডাইস তো আর বরাবর ওখানকার মালিক লক্ষ্মীনারায়ণের চিত্র দেখানো হয় প্রজার চিত্র তো আর দেখাবে না কারণ নারায়ণ হল কমপ্লিট লক্ষ্মীনারায়ণের চিত্র আছে যাতে সিদ্ধ হয় যে তাদের রাজধানীতে অবশ্যই এমন মানুষই থাকবে এটা হলো সিম্বল এটা হলো তো সব থেকে প্রথম উদাহরণ তো এরা ভারতেই স্বর্গের মালিক ছিলেন যেখানে দুঃখের চিহ্নমাত্র থাকে না মন মানি কর্মে কেউ কাউকে দুখ দেয় না বাবা কখনোই তো বাবা কখনোই কাউকে দোক দেন না যার নাম হলো অতি উজ্জ্বল হর্তা শোকর্তা বাচ্চারা তো তো তিনি বসে তোমাদেরকে পরান তিনি হলেন গডলি তো তোমরা হলে গডলি স্টুডেন্ট তিনি গডলি টিচার তোমাদেরকে এখন পড়াচ্ছেন এই দুনিয়াতে সবাই মন মানি এবং কর্মে একই ওপরকে দুঃখ দেয় এটা হলো কলিযুগী দুনিয়া তমপ্রধান দুনিয়া ওখানে অর্থাৎ সত্যযুগে মন মানি কর্মে সবাই সবাইকে সুখ প্রদান করে পরম পিতা পরমাত্মা ব্যতীত কেউ স্বর্গের মালিক বানাতে পারেন না এটা হলো তোমাদের পরম সুযোগ ভারতে বরাবর স্বর্গ ছিল তাই না ওইখানে দেখো সায়েন্স কী কী বানাতে থাকে এই দুনিয়াতে একশো বছরের মধ্যে কত কিছু তৈরি হয়েছে অ্যারোপ্লেন মোটর মহল ইত্যাদি কিভাবে তৈরি হয় ওখানেও সত্যযুগে সমস্ত কাজ এই বিজ্ঞানের মাধ্যমে হবে এমন নয় যে মাটি থেকে তো নিচে থেকে উপরে তো স্বর্গ চলে আসবে কখনও সেটা নয় তাকে বানাতে হবে যেমন দেখানো হয় তো দ্বারকা নিচে চলে গিয়েছিল এত সুন্দর সভ্যতা কৃষ্ণের কৃষ্ণপুরী যেখানে এত সুন্দর বিজ্ঞান ছিল সেটা সম্পূর্ণ সমুদ্রের নীচে চলে গেছে যা সমুদ্রের নিচে যাবে তা তো সেখানে গলে শেষ হয়ে যাবে আবার বানাতে হবে নতুন সব কিছু বানাতে হবে তাই আমরা যখন বাবার থেকে তো বাদশাহী প্রাপ্ত করছি তখন মন বাণী এবং কর্মে আমাদের বুদ্ধিতে যেন কাউকে দোক দেওয়ার খেয়াল তো তো আসা উচিত নয় এটাই বাবা আমাদেরকে তো আমাদেরকে শিক্ষা দিচ্ছেন মেহনত করাচ্ছেন আর কোনো মেহনত বাবা আমাদেরকে করাচ্ছেন না এটাই তো রাজ্য যদিও এ হলো মায়ার রাজ্য মনে তো তুফান আসবেই কিন্তু তুফান আসলে সেখানেই এই তুফানকে তো নিভিয়ে দিতে হবে বাকি মনে কাউকে দুঃখ দেওয়ার খেয়াল যাতে না আসে এত বাবা আমাদেরকে স্ট্রিক্টলি বাবা আমাদেরকে শিক্ষা দিচ্ছেন এই সময় সবাই একে অপরকে দুঃখে দিয়ে যাচ্ছে এটা হলো কলিযুগে দুনিয়া মনে করে সুখ এই দুনিয়াতে যারা আছে ধন আছে জন আছে মহল আছে মনে করে সুখ কিন্তু সেও দুঃখ অর্থাৎ তো এটা হলো দুঃখের পরিণতি দুঃখ প্রাপ্ত করার জন্য এই কৃত্রিম সুখ আমরা কৃত্রিম সুখের মধ্যে আমরা সুখকে খুঁজি বাস্তবে এটাই হলো দুঃখের কারণ বাবার থেকে সকলের তো মুখ ঘুরিয়ে দেয় বাস্তবে যত বিজ্ঞান আমাদেরকে সুখ দিচ্ছে সুবিধা দিচ্ছে তত ভগবান থেকে আমরা দূরে চলে যাচ্ছি এই ভক্তি মার্গে ও ড্রামাতে আছে ভক্তি মার্গ করে আমরা ভগবানতে দূর চলে যাব তো মায়ার রাজত্বে আমরা অনেক অনেক তো বাবার থেকে দূরে চলে যাব এটা হলো ভক্তিমার্গ এটাও তো ড্রামাতে আছে এই ড্রামাকে কেউ জানে না ওরা মনে করে তো আমরা যে শাস্ত্র শাস্ত্র আদি শোনাচ্ছি তো এও জ্ঞান দান করছি এটা হলো বুদ্ধিমানদের তো অনেক বড় অহংকার তারা শাস্ত্র শুনিয়ে বলে এটা আমরা জ্ঞান জ্ঞান প্রদান করছি জপ তত ইত্যাদি করলে মানুষ মুক্তি পাবে জীবন মুক্তি পেয়ে যাবে এটাও তারা মানুষকে ঠকাচ্ছে তারা অনেক প্রকারের পথ বলে দেয় বলে অনেক মত যত মত তত পথ তো বলবে তো অনেক সময় ধরে ভক্তি করে এসেছ তাই তো ভগবান প্রত্যক্ষ হয়েছেন এমন কথাও তারা বলবে একটু অপেক্ষা করো ভগবান আসবে ভগবান তোমাকে ভক্তির ফল দেবেন আমরাও বলি এই সময় বাবা বলে কি ভগবান এখন তার সন্তানকে বলছেন তার সন্তান এখন সকলকে বলছে ভক্তির যখন অন্ত হয় তখনই ভগবান এ দুনিয়াতে আসে তার ড্রামাতে এটাই সময় তিনি এসেই ভক্তির ফল প্রদান করেন তাকে এই জ্ঞান প্রদান করেন ভক্তির ফল হল এই জ্ঞান তাই ওরা সব ভক্তির লাইনে চলে যায় বাস্তবে যারা এই জ্ঞানের আওতায় আসে না তারা ভক্তির লাইনে চলে যায় আর বাবা অল্প সংখ্যক আত্মাকে জ্ঞানের লাইনে দাঁড় করিয়েছেন একে জ্ঞান বলা যাবে না ভক্তির শাস্ত্রকে জ্ঞান বলা যাবে না শাস্ত্রের জ্ঞান কখনো সদ্গতি হতে পারে না সৃষ্টির আদিমধ্য অন্তের জ্ঞান তো ওদের কাছে নেই একমাত্র তোমাদের কাছে আছে একথা তোমরাই যেন প্রাচীন জ্ঞান এবং যুগের দ্বারাই ভারত স্বর্গ তৈরি হয়েছিল এই তার মধ্যে আছে ত্যাগ তার মধ্যে আছে তপস্যা তার মধ্যে আছে কৃচ্ছ সাধন তা অবশ্যই ভগবান তোমাদেরকে শিখিয়েছিলেন তোমরা এখন সকলকে প্রেরণা দিচ্ছ মানুষ তো আর রাজ্য শেখাতে পারে না তাই না তো মানুষ শেখাচ্ছে শাস্ত্রের কথা হ্যাঁ শাস্ত্রের কথা বলে বলছে এটা হলো রাজ্য এটা হলো জ্ঞান ভগবান যে সহজে রাজ্য শিখিয়েছেন তারপরে পরে শাস্ত্ররূপে তৈরি হয়েছে তা পরে শাস্ত্ররূপে তৈরি হয়েছে দ্রাপর যুগে ব্যাসদেব তো তা বসিয়ে কিছুটা কিছুটা এক্সপিরিয়েন্স শেয়ার করে তাকে ভগবদ গীতা বানিয়েছেন বাকি তারপরে অনেক তো তার পাতা বেরিয়েছে তার শাখা প্রশাখা বেরিয়েছে এখনও তো ভগবান নিজে বসে আমাদেরকে ডাইরেক্ট জ্ঞান শোনাচ্ছেন এই ডাইরেক্ট জ্ঞান শোনার ভাগ্য অল্প সংখ্যক আত্মার ভাগ্যে জোটে আর তার প্রকৃত সময় এই সঙ্গম যোগ গীতাতে কেবল একটি ভোল করা দেওয়া হয়েছে এই ভুলকে আমাদের চিন্তন করতে হবে যেখানে নাম পরিবর্তন করা হয়েছে আর ভগবানের আসার সময়ও পরিবর্তন করা হয়েছে নাম পরিবর্তন করে বলা দেওয়া হয়েছে কৃষ্ণের নাম আর সময় পরিবর্তন করে বলা দেওয়া হয়েছে দ্রাপর যুগ তো দ্রাপর যুগে তো ভগবানের জ্ঞান চলতে পারে না ভগবান আসতে পারে না তোমরা এখন জানো যে ভগবান আমাদের রাজ্যক শেখাচ্ছেন এই হলো প্রকৃত সময় এ সৃষ্টির আদি মধ্য এবং অন্তের জ্ঞান অন্য কোন শাস্ত্রে নেই যে ভগবান ডাইরেক্ট এসে আমাদেরকে গীতা শোনাচ্ছেন গীতা হলো আমাদের জীবনের গান কল্পের আয়ু কত লম্বাচরা করাও দেওয়া হয়েছে তো মানুষ তো ওইসবই শাস্ত্র পাঠ করে তো বাবা বুঝিয়েছেন এ হলো সৃষ্টিরূপী কল্প বৃক্ষের ছাড় তো বৃক্ষের ঝাড়ে প্রথম অল্প পাতা এই সময় তোমরা এখন শূদ্র থেকে ব্রাহ্মণ হয়েছ তোমরা সংখ্যায় খুব কম তারপর তার বৃদ্ধি হতে থাকে অর্থাৎ দ্রাপর যুগ থেকে তোমরা ত্রেতা যুগের শেষ পর্যন্ত মাত্র তেত্রিশ কোটি হবে তারপর ধীরে ধীরে তোমাদের অনেক ধর্মাত্মারা আসতে থাকবে তোমাদের অনেক বংশ বিস্তার হতে থাকবে রাবণ মায়া তোমাদেরকে বিকারি দুনিয়াতে তো নিক্ষেপ করবে ভিন্ন ভিন্ন ধর্মের পাতা দেখানো হয় ইব্রাহিম আসেন বৌদ্ধ আসেন ক্রাইস্ট আসেন বাস্তবে যে বেদ শাস্ত্র আছে তো সব হলো ভগবদ্গীতার পাতা বা কি সুন্দর ব্যাখ্যা বাবা বলছেন ক্লিয়ার ব্যাখ্যা বলছেন তো বাস্তবে তো ভগবদ্গীতাই হলো তো সর্বশাস্ত্রময় শিরোমণি আর বেদশাস্ত্র যা কিছু আছে তার সকলই তার বাল বাচ্চা সব শাস্ত্রই তার থেকে বের হয়েছে তোমরা দেখো যে বরাবর নতুন ঝাড়ের স্থাপনা হয় তুফান ইত্যাদি কিছু তো চট করে ঝিমিয়ে পড়ে তো আমাদের এই ব্রাহ্মণ জীবনে অনেকের জীবনে তোফান আসে অনেক ব্রাহ্মণ আজ আসে তো কাল নেই ঝরে পাতা পড়ে যায় তাই না এই স্থূল দুনিয়াতেও আমরা দেখি তোমরা জানো যে এখন আমাদের দৈবী ঝাড়ের ফাউন্ডেশান লাগানো হচ্ছে ভগবান এসে আমাদেরকে দৈবী ঝাড়ে এখন তো দৈবী ঝাড় আমাদের সৃষ্টি করেছে আর আমাদের ফাউন্ডেশন এখন মজবুত করছে আর যেসব ধর্মস্থাপক আছেন তারা একথা জানে না যে আমরা খ্রিশ্চান ধর্মে বা অমুক ধর্মের ফাউন্ডেশন তৈরি করছে তারা তো ধর্ম স্থাপন করতে এসেছে আর ভগবান এসেছেন এখানে ধর্মস্থাপন রাজ্যস্থাপন অর্থাৎ ফাউন্ডেশন স্থাপন করতে যা নাকি এই সারা দুনিয়ার ফাউন্ডেশন যত ধর্ম যত মঠ পথ আছে সকল ধর্মের স্থাপনা এই সময় সঙ্গম যুগে হচ্ছে আদি সনাতন দেব দেবী ধর্ম হল সকলের ফাউন্ডেশন পরের দিকে বোঝা যাবে যে অমুকে এই ধর্মের প্রতিষ্ঠা করেছে তো এখানে তো ভগবানই সেই কাঁটা থেকে ফুলে পরিণত করছেন যখন একেবারে কাটা হয়ে গেছে মনুষ্য আত্মা তাকে ফুলে পরিণত করা এটা কোনো সাধারণ কথা নয় তোমরা জানো যে আমরা তো তো আমাদের তো দেবতা হতে হবে এমন সুন্দর নেশা আমাদেরকে চড়াচ্ছেন নারায়ণী নেশা আমাদেরকে চড়াচ্ছেন সবাইকে সুখ দান করতে হবে আমাদেরকে পত্র বাবা পাঠ করিয়েছেন আমাদেরকে প্রতিজ্ঞা করিয়েছেন এবং প্রতিজ্ঞাতে আমরা বদ্ধ তো আমরা প্রতিজ্ঞাতে একদম অঙ্গীকারবদ্ধ কাউকে আমরা দুঃখ কখনো দেওয়ার কোনো খেয়ালই আমাদের আসবে না মুখ থেকে এক একটি শব্দ এমন বের হবে যাকে মানুষকে মনুষ্য আত্মাকে হীরের মতো করিয়ে দেবে তৈরি করে দেবে কারণ বাবা আমাদেরকে এই জ্ঞান শোনান এই জ্ঞান ধারণ করতে করতে আমরা নিজেরাই হিরে হয়ে যাই আর নিজে যখন আমরা হিরে হয়ে যাই তো অন্যকে আমরা হিরে তুল্য করে তুলি বাস্তবে টিচার কাউকে তো কোনো দুঃখ দেবেন না তিনি তো আমাদেরকে পড়ান তিনি তো গডলি টিচার আমরা গডলি স্টুডেন্ট হ্যাঁ তোমাদের বোঝানো হয় যে তোমরা যদি ভালোভাবে না পড়ো তাহলে একুশ জন্মের জন্য তোমাদের লোকসান করে দেবে কারণ একুশ জন্ম তোমাদের তো পুরুষার্থ এখনই করতে হবে তো তোমরা বাবাকে পেয়েছ যাকে তোমরা ভক্তি মার্গে হে ভগবান হ্যাঁ হে ঈশ্বর বলে তোমরা স্মরণ করে এসেছো ডেকেছ সাধু সন্তরও স্মরণ করে এসেছে তাই না ভগবান তো একজনই কিন্তু তিনি কে তা কেউই জানে না একমাত্র তোমরা ছাড়া কিন্তু তো ভক্তিতে কত কিছু তো ভিন্ন মত বলে দেওয়া হয়েছে তো কৃষ্ণ তো সত্যযুগের প্রিন্স ছিলেন তাকে তো এমন কেউই বলবে না যে তিনি সকলের হর্তা সুখকর্তা তো সেই শ্রীকৃষ্ণের আত্মাই যিনি দোকে ছিলেন সুখে ছিলেন তিনি আবার দুঃখে পড়ে গেছেন এই দোকের থেকে সুখে যখন তো তিনি গিয়েছেন কিভাবে গিয়েছেন এই রাজ্য শিখে স্বয়ং পরমাত্মা এসে ওনাকে রাজ্য শিখিয়েছেন ভগবানের জন্য তো এমন তো বলা হবে না তাই না ভগবান কখনো তার গুরু থাকবে না তার কোনো মাতা পিতা থাকবে না তাকে কোনো শিক্ষা গ্রহণ করতে হবে না তাকে দুঃখের জন্য কোনো পুরুষার্থ করতে হবে না তিনি তো শোক দুঃখের ঊর্ধ্বে থাকেন এটাই হলো ডিফারেন্স আমরা ভুল করে এসেছি আর ভুলেই আমরা চলে নিজেকে আমরা করিতুল্য করে দিয়েছি তো তার তো কোনো মনুষ্যতন নেই শরীর নেই না কোনো দেবতার মতো শরীর আছে বাবা যা স্থাপনা করেন সেখানে সুখী সুখ তাই তো তার মহিমা করা হয় দুঃখহর্তা সুখকর্তা তোমরা জানো বাচ্চারা আমরা রাবণ রাজ্যে তো অর্ধেক কল্প আমরা দুঃখেছিলাম সেখানে তো সেখানে অল্পকালের সুখ থাকে আর তো দুঃখই দুঃখ দুঃখী দুঃখ তো সেই সুখকে তার জন্য সন্ন্যাসীরা কাক কাকবিষ্টা বলে আখ্যা দিয়েছেন কেননা বিকারের দ্বারা জন্ম হয় আর সন্ন্যাসীরা বিকারকে পছন্দ করে না কিন্তু কোনো পবিত্র প্রবৃতি মার্গ তো তাই না কিন্তু কোনো প্রবৃতি প্রবৃতি মার্গ থাকবে তো যেখানে কোনো বিকার থাকবে না সন্ন্যাসীরা কাকে কপি করেছে সত্যযুগের দেবী দেবতাকে কপি করেছে তো বাস্তবে সন্ন্যাসীদের জন্ম তো বিকার থেকে হয়েছে কিন্তু দেবী দেবতার জন্ম কোনো বিকার থেকে হয়নি তা বরাবর সত্যযুগে ছিল নির্বিকারী জীবন ছিল তো তার নামই হলো স্বর্গ বৈখুণ্ড অনেক অনেক নামে তাকে আখ্যা করা হয়েছে সে হলো পবিত্র মার্গ স্বর্গদুনিয়া তারপর যখন পতিত হয় তখন তাকে নরক ভ্রষ্টাচারী মার্গ বলা হয় এই দুঃখ আর শোকের খেলা তৈরি তৈরি হয়েই চলছে নাটক নৃত্য নৈমিক চলছে মানুষের এমনই এখনই সুখ আবার এখনই দোক সেই জন্য এই শোকের কোনো গ্যারান্টি নেই তাছাড়া তারা একথা জানেই না যে স্বর্গ সদা সুখ থাকে দুঃখের কোনো তো নামগন্ধ থাকে না আর এখানে যে অল্প সুখ বাকিটা দোক আর এটাকে যে কলেযোগ বলা হয় তো বাস্তবে মানুষের ধারণাতেই থাকে না এখানে আবার শোকের নাম নামমাত্র নেই দেখো কত পরিবর্তন রাত্র দিনের ডিফারেন্স বেকারে যাওয়া এত দুঃখই দুঃখ তাই না তাই তো সন্ন্যাসীরা সন্ন্যাস গ্রহণ করেন জঙ্গলে চলে যান কিন্তু সে হলো নিবৃতি মার্গ তো ঈশ্বর নিবৃতি মার্গে পছন্দ করে না ঈশ্বর বলে না গৃহস্থ মার্গে থেকে তুমি দেবী দেবতার মতো হতে হবে তোমাদেরকে ব্রহ্মচর্য ব্রত পালন করতে হবে পবিত্রতার পবিত্রতার মার্গে তোমাদেরকে চলতে হবে শতযুগে প্রবৃতি মার্গ ছিল তাই না তো তাকে শিবালয় বলা হয় তো গৃহস্থ ধর্ম বলা হয় দেবী দেবতা লক্ষ্মীনারায়ণের জলচিত্রে মন্দিরে কিভাবে মোটুক গয়না ইত্যাদি তো আসনে তাদেরকে সাজানো হয় তো একমাত্র ভারতী দেশ যেখানে রাজা রানী দেবী সম্প্রদায় ছিলেন আর কোনো ধর্মে এমন নেই যদিও সেখানে রাজা রানী থাকে অন্যান্য ধর্ম মতে কিন্তু ডবল মুকরদারি থাকে না অর্থাৎ পবিত্রতার তাজ কারো থাকে না সত্যযুগে শুরু থেকেই রাজত্ব চলতে থাকে আট জোড়া লক্ষ্মীনারায়ণ হন বারো জোড়া রাম হন সেখানে আদি সনাতন ডবল মুকর্দারি দেবী দেবতা ধর্ম ছিল সেই ধর্ম কিভাবে স্থাপন হয়েছিল সেসব এখন তোমরা বাচ্চারা জানছ এখন তোমরা সকলকে এখন এই শিক্ষা প্রদান করছো সেই বাবার মতে তোমরা দোকহর্তা সুখকর্তা হও তোমাদের কাজই হলো সকলের দুঃখ দূর করে সুখ প্রদান করা তোমরাও যদি কাউকে দুঃখ দাও তাহলে কে বলবে তোমরা দোকহর্তা শোককর্তা সন্তান তো প্রথমে মনে খেয়াল আসে তারপর আচরণে আসে তো সেখানে তোমরা এই যুগ যুগের দ্বারা যোগবলের দ্বারা সেখানে যেখানে আসে বুদ্ধিতে আসে সেখানে তোমরা তাকে নষ্ট করে দিতে পারো বাছাড়া তোমাদের তো অতি মিষ্টি হতে হবে তোমাদের এক এক বাণী অন্যের জীবনকে পরিবর্তন করবে তোমাদের ভগবান পড়াচ্ছেন তাই না তাই যতক্ষণ না তোমাদের চলন দেবী দেবতার মতো হচ্ছে ততক্ষণ মানুষ তোমাদের উপর কীভাবে বিশ্বাস করবে তো সুতরাং তোমাদের জীবন পরিবর্তন করে তো মানুষকে বোঝাতে হবে শেখাতে হবে গীতাতেও এই ভগবান উবাচু লেখা আছে আমি তোমাদের নর থেকে নারায়ণ বানাই ভগবান অবশ্যই সঙ্গমে আসবেন এই সময় ভগবান উবাচু আমি তোমাদের রাজ্য শিখাই তাহলে অবশ্যই পুরানো দুনিয়ার বিনাশ হয়েছিল এই কাজ কোনো কৃষ্ণের নয় ত্রিমূর্তি দেখানো হয় কিন্তু সেখানে শিবকে উড়িয়ে দেওয়া হয়েছে বাস্তবে তারপর বলে দেওয়া হয় ব্রহ্মার তো তিন মুখ ছিল এই তো এক মুখের ব্রহ্মা কোথা থেকে এলো তো ভক্তির বিশ্বাস এখন জ্ঞানের মধ্যে এসে প্রতিফলিত করতে চাইছে তার মধ্যে সমাধান চাইছে এখন মানুষের তিন মুখ কীভাবে হবে তাদেরকে উল্টা প্রশ্ন করা উচিত মানুষের চার হাত কীভাবে হবে দশ হাত কী করে হবে তো বাবা বলেন তোমরা আমার খুবই সমজদার বোঝদার আত্মা তোমরা নিজে বুঝে অন্যকে বোঝাবে অনেকে অনেক রকম প্রশ্ন করবে তোমরা বিরক্ত হবে না মিষ্টিভাসী তোমরা তোমাদেরকে হতে হবে বাবা এখন তোমাদের দেবী দেহী অভিমানী তৈরি করছেন এখন তোমরা নিজেদের আত্মা মনে করো আমি সবাইকে মুক্তিধামে অশরীরই পাঠিয়ে দেই। তোমরা এখানে এসে তো শরীর রূপী তো পিণ্ডের মধ্যে তোমরা তো তো অবতরণ করো তো বারবার শরীর ধারণ করতে করতে তোমাদের বোধ হয়ে যায় এখন তোমরা এখন নিজেদেরকে আত্মা মনে করো এই পরিবর্তন তোমাদের করতে হবে আমি আত্মা চোরাশি জন্ম অভিনয় করছি মাত্র এখন এ হলো আমার অন্তিম জন্ম এমন এমনভাবে নিজের সঙ্গে তোমরা কথা বলতে শিখো বাবা বলেন তোমরা এখন দেবী দেহি অভিমানী হও তোমাদের আবার ঘরে ফিরে যেতে হবে তারপর আবার তোমরা স্বর্গে আসবে তোমাদের এখন আমার কাছে স্বর্গের বাদশাহী গ্রহণের জন্য পরিশ্রম করতে হবে এই হলো তোমাদের কৃচ্ছ সাধন তো বাবাকে তোমরা ভুলে গেলে তখন তোমাদের খুশির পারদ আর চরবে না বাবা এটাও বলে গেছে যে কখনো কোনো অবস্থাতে যাতে ঈশ্বরকে আমরা না ভুলি টিচারকে আমরা না ভুলি শাস্ত্রতে কত বড় ভুল করে দেওয়া হয়েছে সেখানে সে বাবাকে উড়িয়ে দেওয়া হয়েছে পূজা করার সময় বলে দেয় নাম রূপ থেকে পৃথক আরে তাহলে কার পূজা করছো কাকে স্মরণ করছো বলেও থাকে আত্মা ভ্রকটির মাঝখানে জল করে তো উজ্জ্বল সীতারা তো আত্মা কার সন্তান তা জানে না আমি আত্মা ভ্রকটির মধ্য থেকে এই শরীরের দ্বারা তো আমি পাঠ করছি এই দেহরূপী পুতুলকে আমি নাচাই তো পুতুল পুতুল নাচ হয় না রশি দিয়ে বেঁধে তাকে নাচানো হয় সে তো অন্য কেউ বসে পুতুলকে নাচায় এই সময় আমি আত্মা এই দেহরূপী তো পুতুলকে আমি নাচাচ্ছি তো সবার প্রথমে তো তোমাদের দেহি অভিমানী হতে হবে আর বাবা যা কিছুই বোঝান তা তোমাদের ধারণ করতে হবে প্রদর্শনীতে প্রথম প্রথম বাবার পরিচয় বুঝিয়ে বলতে হবে ইনি সকলের পিতা উনি নিরাকার আর দ্বিতীয় হলেন প্রজা প্রজাপিতা তো দুই বাবা আমাদের আছে দুই বাবা মিলে আমাদের বাপ দাদা এক হলো লৌকিক এক হলো তো পারলৌকিক পিতা এক হলো অলৌকিক পিতা দুই পিতার দ্বারা এখন আমরা আধ্যাত্মিক জ্ঞানের অনেক অনেক শক্তি আমরা ধারণ করছি লৌকিক বাবা হলেন জাগতিক পারলৌকিক বাবা হলেন অসীম জগতের পিতা এখন নতুন রচনা রচিত হচ্ছে অলৌকিক পিতা এসে আমাদেরকে পারলৌকিক পিতার সঙ্গে আমাদের সম্পর্ক করিয়ে দিচ্ছে আমরা শিব বাবার থেকে উত্তরাধিকার প্রাপ্ত করি নিজের সঙ্গে এমন এমন কথা বলে তোমাদের মনোবল অনেক দৃঢ় করতে হবে তোমাদের দেহে অভিমানী হতে হবে আমরা শিব বাবার কাছে পড়তে যাই একথা সকলকে অকপটে বলো আর সকলকে উৎসাহিত করো সেই পরম পিতা পরমাত্মা নিরাকার সাকার হলে প্রজাপিতা ব্রহ্মা তোমরা হলে প্রজাপিতা ব্রহ্মার মুখবংশাবলী ব্রাহ্মণ তোমাদের ব্রহ্মা দত্তক নিয়েছেন এই সময় তোমাদের মুখবংশাবলী ব্রাহ্মণ বানিয়েছেন তোমরা হলে তাদের নতুন রচনা ব্রাহ্মণ তোমাদের পবিত্র জীবন প্রাপ্ত হয়েছে তাই না ওরা হলো পুরানো দেহের ব্রাহ্মণ যারা বংশাবলী ওরা দেহের যাত্রা করায় তীর্থযাত্রা করায় তোমরা আত্মিক যাত্রা করো এ তোমাদের কর্ম আলাদা তোমাদের সমান আলাদা তোমাদের জীবন আলাদা বাচ্চারা তোমরা এখন শ্রেষ্ঠ তৈরি হচ্ছ সকলকে তোমরা এখন বলে বেরো এ হলো ঈশ্বরীয় মিশন ভ্রষ্টাচার থেকে শ্রেষ্ঠাচারী হওয়ার জন্য এই মিশন পরম পরমাত্মা আমাদেরকে দিয়েছেন টার্গেট দিয়েছেন মানুষ তো এমন মানাতে পারে না বাস্তবে প্রকৃত সদাচার সমিতি সমিতির হলে তোমরা আর তোমাদের লিডার দেখো কে স্বয়ং পরম পরমাত্মা বাবা বলেন আমি আবার তোমাদের রাজ্যগ শেখাতে এসেছি এ হলো এই সঙ্গম যুগ এখন আমি মনুষ্য থেকে দেবতা তৈরি করি তোমরা জানো যে আমরা এখন শূদ্র থেকে ব্রাহ্মণ তৈরি হচ্ছি ব্রাহ্মণদের থাকে শিখা ব্রাহ্মণদের তো ব্রহ্মাও শিখা ব্রহ্মার মধ্যে যিনি প্রবেশ করেন তাকে এই খালি চোখে দেখতে পাওয়া যায় না তিনি নিরাকার তানি না তিনি দেবতার মতো না তিনি মনুষের মতো তো বাকি তো সবাইকে তোমরা দেখতে পাও তোমাদের বুদ্ধির দ্বারা জানো যে নিরাকার বাবা আমাদেরকে পরান ব্রহ্মার্থ তো ব্রহ্মার্থ ব্রাহ্মণ এখানে চাই সূক্ষবতন তো আর হতে পারবে না তো পতন হলো তো এখন তাদের এখানে দত্তক নেন ব্রহ্মা ব্রহ্মা ব্যক্ত ব্রহ্মা থেকে অব্যক্ত ব্রহ্মা তৈরি হন যেমন ব্রহ্মা তৈরি হন তেমন আমরাও নিজেরা তৈরি হতে পারি পুরুষার্থের দ্বারা এ খুব বোঝার মতো বিষয় প্রথম প্রথম তো লক্ষ্যকে বুঝে গেলে তারপর সেখানে তো খুশিতে বসে তোমরা পড়তে থাকবে আর রোজ মুরুলি তোমাদের শুনতে হবে একদিনও মুরুলি মিস করা যাবে না ক্ষতি হয়ে যাবে কেননা পয়েন্টস খুবই গুঝ থেকে গুঝ তোমাদেরকে রোজ দেওয়া হচ্ছে তো এখানে থেকে হিরে রত্ন বের হয় যা তোমাদের রোজ প্রতিদিনের পাওনা না কোনো এক নম্বরের এক নম্বর রত্ন নির্গত হলো আর তুমি মিস করে দিলে তাহলে তোমার অনেক ক্ষতি হয়ে গেলো তাই না রেগুলার স্টুডেন্ট খুবই যথাযথ হয় খুব ভালোভাবে পুরুষার্থ না করলে তোমরা উচ্চ পদ প্রাপ্ত করতে পারবে না তো এ তো অনেক উচ্চ পড়া বাচ্চারা সরস্বতীকে বিনা আর কৃষ্ণকে মুরলি দিয়ে দেওয়া হয়েছে বাস্তবে কৃষ্ণকে তো ভুল করে দিয়ে দেওয়া হয়েছে আসলে এ তো হলো ব্রহ্মা ব্রহ্মার মুখ দিয়ে স্বয়ং ভগবান এসে মুরলি চালাচ্ছেন কৃষ্ণ এবং সরস্বতীর কোনো বাস্তবে কোনো সম্পর্কই থাকতে পারে না সবাইকে দ্বিধায় ফেলে দিয়েছে এই পয়েন্ট ভক্তিতে দিয়ে শাস্ত্রতে দিয়ে আর এখন তা মা তা তোমরা পাঠোদ্ধার করছো এখন এই ভ্রান্তি তোমরা দূর করছো আচ্ছা মিষ্টি মিষ্টি হারানিদি বাচ্চাদের প্রতি মাতা পিতা বা শরণের স্মরণের সমন আর সুপ্রভাত আত্মাদের পিতা তার আত্মারূপী বাচ্চাদেরকে জানাচ্ছেন নমস্কার আর আমরা আত্মারূপী সন্তানরা আমাদের মাতা পিতা বাবদাদাকে জানাই স্মরণের স্নেহ সমন আর সুপ্রভাত ধারণার জন্য মুখ্য সার এক নম্বর আমি আত্মা এই শরীররূপী পুতুলকে নাচাচ্ছি আমি এর থেকে পৃথক এমন অভ্যাস করতে করতে দেহি অভিমানী হতে হবে নাম্বার দুই মুরুলি কখনো মিস করবে না তোমাদের রেগুলার হতে হবে এই ঈশ্বরীয় পড়াতে সঠিক বা যথাযথ তোমাকে হতে হবে আজকের বরদান মায়া আর প্রকৃতির অস্থিরতার থেকে সদা সুরক্ষিত থেকে দিলারামের হৃদয় সিংহাসনে আসীন ভব বাবা বলছি কি মায়ার অনেক তুফান আসবে প্রকৃতির অনেক পরিবর্তন আসবে তার থেকে সুরক্ষ স্থান হলো পরমাত্মার তো দিল তক্তনাসীন তো সদা সুরক্ষিত থাকার স্থান হলো দিলারামের বাবার হৃদয় সিংহাসন সদা এই স্মৃতি থাকো যে আমাদের এই হলো শ্রেষ্ঠ ভাগ্য যে ভগবানের হৃদয় সিংহাসনে আসীন হতে পেরেছি তার জন্য ব্রাহ্মণ জীবন পেয়েছি যে পরমাত্মা হৃদয়ে বিলীন হয়ে থাকে বা হৃদয় সিংহাসনে আসীন থাকে সে সদা সুরক্ষিত থাকে মায়া বা প্রকৃতির তুফান তাকে নাড়াতে পারে না এমন অচল যারা থাকে তাদের সারণিক হলো অচল ঘর চঞ্চল ঘর নয় তাই এই স্মৃতি যেন থাকে যে আমরা অনেকবার অচল হয়েছি আর এখন আমরা অচল আজকের স্লোগান জ্ঞান স্বরূপ প্রেম স্বরূপ হওয়াই হলো তো শিক্ষাকে স্বরূপে আনা অর্থাৎ ঈশ্বর পরমাত্মা যে আমাকে শিক্ষা দিচ্ছেন জ্ঞান স্বরূপ প্রেম স্বরূপ হতে হবে তো আজকের সমান হলো আমি ঈশ্বরের দিল তত্ত্বনসীন আত্মা আচ্ছা ওম শান্তি